এসএসসি রেজাল্ট কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন? তো চলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি রেজাল্ট 2023 সহজেই দেখতে পারেন। তো কিভাবে বের করবেন এসএসসি রেজাল্ট যে কারো? তো এটা বের করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, তো চলে খুব সহজে মাকড়ি সহকারে এসএসসি রেজাল্ট বের করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো এই জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণভাবে বের করে দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা। তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে একটা ওয়েবসাইট চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্টের, তো এই অরিজিনাল ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে সহজে মাকড়ি সহকারে এসএসসি রেজাল্ট বের করতে পারবেন। তো এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, সম্পূর্ণ সেফভাবে আপনি এখান থেকে রেজাল্টটা চেক করে দেখতে পারেন। তো এখানে রেজাল্ট চেক করার জন্য প্রথমত আপনাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে আপনাদের ডিটেলস গুলো দিতে হবে, আপনাদের অ্যাডমিট কার্ডটা সহকারে। তো এখানে দেখুন যে এক্সামিনেশন আপনাদের দিয়ে দিবেন, এসএসসি দাখিল অথবা ভোকেশনাল, যেটা রেজাল্ট বের করতে চান। তো আপনাদের ভোকেশনাল হলে ভোকেশনাল দেবেন, না হলে এসএসসি দাখিল দেবেন। এরপর রয়েছে ইয়ার, আপনি ইয়ারটা সিলেক্ট করে দেবেন, কত সালের রেজাল্টটা বের করতে চান। তো রেজাল্টটা বের করার জন্য বোর্ডটা সিলেক্ট করতে হবে, নিচের দিকে বোর্ডে ক্লিক করে তো আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তো বোর্ড সিলেক্ট করে এখানে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে, এটা ফিল আপ করে দিবেন। তো এখানে আপনাদের যে কোনো সংখ্যা থাকতে পারে। তো এখানে 5+1+6 দিয়ে দিলাম। তো এখানে যে কোনো সংখ্যা মিলে এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন যে রেজাল্টটা চলে আসবে। তো এখন লাইভ প্রুফ সম্পূর্ণভাবে দেখিয়ে দিব, আপনারা চাইলে খুব সহজেই রেজাল্টটা বের করতে পারবেন। তো এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন যে রেজাল্টটা চলে আসবে। তো সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম লাইভ প্রুফ, এভাবে চাইলে খুব সহজে রেজাল্টটা আপনারা বের করে নিতে পারেন। তো এখন জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে গ্রেড শীট দেখতে পারেন, কোন সাবজেক্টে কত পয়েন্ট এসেছে, কোনটাতে প্লাস মাইনাস সবকিছু এখান থেকে সহজেই দেখতে পারেন। তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি এসএসসি রেজাল্টটা দেখে নিতে পারেন। এছাড়া SMS এর মাধ্যমে আপনি রেজাল্ট চেক করতে পারবেন। তো SMS এর মাধ্যমে আপনাদের রেজাল্ট চেক করার জন্য প্রথমত আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। এরপর এখানে টাইপ করবেন 16322, এই নাম্বারটাতে একটা মেসেজ সেন্ড করতে হবে। তো মেসেজ সেন্ড অপশনে গিয়ে আপনারা লিখবেন, তো বড় হাতের আপনাদের SSC লিখবেন, SSC লিখে স্পেস দেবেন। এরপর রয়েছে বোর্ড, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আপনাদের বোর্ডের নামটা দিয়ে দেবেন, এরপর স্পেস দিবেন, এরপর আপনাদের রোল নাম্বারটা দিবেন, এরপর হালকা স্পেস দিবেন, এরপর আপনাদের ইয়ারটা দিবেন। তো আপনাদের ইয়ার দিয়ে আপনাদের মেসেজটা সেন্ড করে দিবেন 16322 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।